পাবনা শহরের শালগাড়িয়া পিএন রোড মাসুম বাজার কসমিকো ইউনানি ল্যাবরেটরি রিসার্চ লিমিটেডের অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ তৈরি করে আসছিলেন। এ সময় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ পাবনা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে ডিবি পুলিশের একটি টিম বুধবার বিকেল 5টার দিকে ভোক্তা অধিকার আইনে এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ঔষধ ও ঔষধ তৈরি উপকরণ জব্দ এবং কারখানার মালিক হাকিম মোসাম্মদ মমতাজ পারভিনকে 2 লক্ষ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করা হয়। এ সময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও পাবনা জেলা ভোক্তা অধিকার সহ পরিচালক আব্দুল সালাম উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জেলা পুলিশের উদ্যোগে শহরের সব ধরনের মাদক অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার কর্মসূচির অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।